আসসালামু আলাইকুম, আমি কিডস অফ অ্যাস ফ্যামিলি থেকে বলছি। বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা আহিলকে কেন্দ্র করে। আজকে আহিলকে নিয়ে একটু বের হয়েছিলাম, কিছু কাজ ছিল। তো বাচ্চারা তো বাসা থেকে বের হলে একটু মজাই পায়, তো মজাটা তার ছিল, কিন্তু ভাই বোন একসাথে ছিল না বলে হয়তো বা মজাটা অর্ধেক ছিল, কিন্তু তারপরও সে অনেক এনজয় করছে। আজকে সারা পুরোটা দিন, অনেক সকাল থেকে অনেক বেশ দুপুর করেই বাসে ফিরেছিলাম। তো বেশ, আর আজকের ওয়েদারটা অনেক অনেক গরম, ভীষণ রকম গরম। কম করে হলেও 36 থেকে 38-এর মতো টেম্পারেচার ছিল। আর এত বেশি গরমে আহিল পুরো কাহিল হয়ে যাওয়ার কথা। সে এত দৌড়াদৌড়ি, এত খেলাধুলা করছে আজকে পুরো দিন, কিন্তু তারপরও সে বাসায় ফিরে বেশ চাঙ্গায় ছিল। তো যাই হোক, সে এখানে দেখাচ্ছে যে ওভারব্রিজের উপরে থেকে কি কি দেখা যায়, উপরে উপরে ট্রেন যাচ্ছে, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, সব সে আমাকে দেখাচ্ছে। আর মাঝে মাঝে ইয়ার কথা মনে পড়ছে তার। তো এই তো ভিডিওটা এসব নিয়েই, আহিলের ঘোরাফেরা আমার সাথে আজকে পুরো দিন। আর এখন যেহেতু করোনা চলছে জাপানে একটু বেশি, এবং এমার্জেন্সিও চলছে, তাই রাস্তাঘাট বেশ ফাঁকা। আমি তো ভেবেছিলাম আজকে বের হব না এই এমার্জেন্সির মধ্যে, কারণ আমি যে সময় বের হয়েছিলাম সেটা অনেক সকাল ছিল। তো ভাবলাম যে আজকে ট্রেন হয়তো বা অনেক বিজি থাকবে বা বাস অনেক বিজি থাকবে, কিন্তু না, কারণ ওটা কি বিজি পাইনি, অনেক ফাঁকা ফাঁকাই আসতে পারছি। তো যাই হোক, হয়তো বা এই জন্যই লোকজনের আনাগোনা একটু কম, নাহলে অন্যান্য সময় এখানে অনেক ভিড় হয়ে থাকে, বিশেষ করে এই সকাল সময়টা বা সকালের পর থেকে। কিন্তু না, ভালোই ফাঁকা ছিল। তো এটা আমার একটা নতুন অভিজ্ঞতা আজকে। আজকে আমি এই হোকেন সেন্টারের এই অংশটাতে এসেছিলাম, এই বিল্ডিংটাতে, এটা নতুন করেছে হোকেন সেন্টার এই বিল্ডিংটা, সিয়াকশন আন্ডারে যেটা। তো আমি এই সাইডে কখনো আসিনি, হ্যাঁ এসেছি অন্য কোনো কারণে, কিন্তু এই অফিসে কখনো আসিনি। তো বিশাল বড় একটা হোকেন সেন্টার করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। তো এটা সরকারি বলে এটার ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল, তাই আমি করতে পারিনি ভিতরটা। তো এখানে আজকে আহিলকে নিয়ে এসেছিলাম। তো করার শেষে আহিল কিছু আহিলের অনেক খিদে পেয়েছিল, তো একটু খাওয়া দাওয়া করলো সে, তাও তেমন কিছু না। তো এখানেই বসে বসে একটু খেলো আর ওয়েট করছিলাম, আর এর জন্য কিছু কিনলাম, কারণ বাসায় ফেরার সময় এর জন্য যদি কিছু না নেওয়া হয় তাহলে তার মন খারাপ হয়ে যায়। মেয়েটার মন সবসময় চাঙ্গা করতেই আমরা ব্যস্ত থাকি, যে কেউ হোক আর আহিল, এই যে আহিল আবার মন খারাপ হয়ে গেল। এই আপুর কাছে যাব, সারা অনেক সকাল সকালে বের হয়েছিলাম, পুরো দিনটা আজকে ইয়াকে ছাড়াই গেল, তাই এ আয়া করতেছে। তো এই তো ভিডিওটা, এটা এইসব নিয়ে ছিল। তো আজকের মতো এখানে শেষ করছি আহিলের ঘোরাফেরার ভিডিও। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, আর নতুন হয়ে থাকলে আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। এই আশা রইল। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আবার কাটতেছে, মাস্ক পরো, মাস্ক পরো, খাওয়া শেষ, এখন মাস্ক পরো। আরে মাস্ক তোকে তো ছিঁড়ে ফেললা, তাও আমি চেঞ্জ করে দিচ্ছি।